মায়ার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা সিরাতুন নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে মডেল নমুনা, উত্তম নমুনা। ঠিক নি, ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 21 নম্বর পারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাম তাকিদ এবং অদ তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সীরাতুন নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে এই উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা, মডেল নমুনা। চিল্লাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকুম, তোমাদের জন্য সিরাতুন নবীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা, মডেল নমুনা। আমার বন্ধুগণ, যুবকগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাকুম যে বলেছেন, লাকুম দ্বারা কাদেরকে উল্লেখ করেছেন, লাকুম দ্বারা উদ্দেশ্য কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন, এই লাকুমের ব্যাখ্যা কারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে ইনশাআল্লাহ জানায়ে দেয়। আল্লাহ বলেন, তিন শ্রেণীর লোকদের জন্য সিরাতুন নবীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা, মডেল নমুনা। কয় শ্রেণীর লোকদের জন্য? আপনারা কি ঘুমায় গেছেন কেনা? কয় শ্রেণীর লোকদের জন্য? আল্লাহ তাআলা সরাসরি লাকুমের তাফসীর আল্লাহ নিজেই করতেছে, নিজেই আল্লাহ রাব্বুল আলামিন লাকুমের তাফসীর করছে। ইয়াতের পরের অংশ, এক নম্বর শ্রেণী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমা কানা ইয়াজুল্লাহ, তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিভূতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমার লাইব্রেরিতে প্রায় 2 লক্ষ টাকার কিতাব আছে, এর মধ্যে এক সেট কিতাব হলো তাফসীরে মাজহারি। এই তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিভূতি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ যে বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ পানিভূতি রহমাতুল্লাহ আলাইহি বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, এর অর্থ হলো আইয়া খাফুল্লাহ, আইয়া খাফুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, এক নম্বর শ্রেণী হলো আমি আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই সিরাতুন নবীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা, মডেল। আমরা আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, ঘুমায় গেছেন কেনা? ঘুমায় গেছেন কেনা? আল্লাহরে ভয় করিনি, ভয় করিনি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহর ভয়, এখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একাই কেন উদ্দেশ্য করেছেন, একটাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই কখনো নামাজ ছাড়তে পারে না। জোরে বলেন কিনা, ভিতরে ভয় থাকবে সে কখনো ঘুষ খাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, সে কখনো আল্লাহর বিধি বিধান অমান্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ বলেছে
যারা আমি আল্লাহকে ভয় করে লিমান কানা ইয়ারজুল্লাহ আইয়াখাফুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের ভিতরে সিরাতুল নবীর জন্য রয়েছে সিরাতুল নবীর ভিতরে তাদের জন্যই রয়েছে উসওয়াতুন হাসানা আমার বন্ধুগণ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো পথ হারা হতে পারে না দূরে কোন ঠিক কিনা হৃদয়ে আছে আছে আর ভয় তারা কারা কত বলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না ঠিক কিনা ঠিক হৃদয়ে আছে আছে আর ভয় তারা কারা কত বলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না রাতে হেরা দ্বারে যারা সিজদাতে রয় দু চোখে হেরা আশ্রুতে নদী যেন বাবে রাতে হেরা ধারে যারা সিজদাতে রয় দু চোখে হেরা আশ্রুতে নদী যেন বাবে চলো নার হার চাই যতই ডাকু চলো নার হার চাই যতই ডাকু ছোনে ছোলে সে তাকাইয়ে না জাদু হৃদয়ে আছে আছে আর ভয় তারা কারা কত বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না চিল্লাবে আল্লাহু আকবার আল্লাহ রে যারা ভয় করে আল্লাহ রে যারা ভয় করে সিরাতুল নবীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা এই হলো এক নম্বর তিন নম্বর হলো আখেরাতের একটা দিন আছে এই দিনটাকে যারা বিশ্বাস করে তাদের জন্য সিরাতুন নবীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম নমুনা মডেল নমুনা কয় নম্বর গেল কয় নম্বর গেল দুই নম্বর তিন নম্বর হলো ওয়াদাকাল্লাহ কাসীরা আল্লাহরে যারা বিশ্বাস স্মরণ করে আমরা আল্লাহরে স্মরণ করি নি আখেরাতে উঠতে আল্লাহর সামনে হাসরের ময়দানে বিশ্বাস করি নি এই তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুমের ব্যাখ্যা আল্লাহ বলছেন এই তিন শ্রেণীর লোকদের জন্য সিরাতুন নবীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম নমুনা মডেল নমুনা চিল্লা বিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধু ধারণা জীবন পায়রা রে হে কলি যা টুকরা দু মুখ বাই হে মুরব্বি বাজারের আগো গভীর মুরব্বি দিয়া শুনবেন নজর নাই তাহলে সরাসরি আমরা সিরাতুন নবীটাকে সরাসরি আমরা সূরা আহজাবের ২১ নম্বর পারা ২৯ নম্বর পৃষ্ঠা পারার হিসাব অনুযায়ী ১৯ নম্বর পৃষ্ঠা ৩৩ নম্বর সূরা সূরা আহজাবের ২১ নম্বর আয়াত থেকে আমরা বের করলাম ঠিক নেই এবার আসেন এবার আসেন সিরাতুন নবীটা কাকে বলা সিরাতুন নবীটা সিরাতুন নবীটা সিরাতুন নবী বলা হয় বলা হয় বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছে পুরোটাকেই বলা হয় সিরাতুন নবী গভীর মনোযোগ আজকে ওয়াজটা আমরা শিক্ষা তারপরে বাড়িতে জন্ম রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সবাই রাজি সবাই রাজি কে কে রাজি দুটো হাত আল্লাহকে দেখায় দেয় লিল্লাহি তাকবীর দুই নম্বর কি
তিন নম্বর হলো সূরাতুন নবী, তিন নম্বর কি, চার নম্বর হলো মুজিজাতুন নবী, পাঁচ নম্বর হলো ওয়ফাতুন নবী, পাঁচ নম্বর কি, পাঁচ নম্বর কি, ওয়ফাত, ওয়ফাত। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, এই সিরাতুন নবীর পাঁচ প্রকার যদি আমি বলতে যাই কম পক্ষে এক বছর লাগবে, যদি বিস্তারিত বিস্তারিত একটু আস্তে করুন, আল্লাহ আস্তে করুন, কয় বছর লাগবে, কয় বছর লাগবে, এক বছর, তার মানে বুঝেন আমাদের বিশ্ব নবী যে কেমন নবী, চিল্লাবেন আল্লাহু আকবার। আমার বন্ধু তাহলে সিরাতুন নবীটাকে পাঁচটা ভাগ করা হয়েছে। এক বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জন্মের সময় যে সমস্ত ঘটনা ঘটেছিল সেটাকে মিলাদুন নবী বলা হয়। আমার বন্ধুগণ কি ঘটনা ঘটেছিল সন্তান আসলে ভূমি ভূমি বাপ হয় সন্তান হয়ে যায়, আমার সন্তান যখন আমার পেটে আইছে আমার ভূমি বাপ হইল না, শরীর কোন ওজন হইল না। শুধু এটাই শেষ না, মেনে রাখি আমার পৃথিবীর মানুষের, পৃথিবীর মানুষের আমার সন্তান যখন আমার গর্ভ থেকে বর্ষ কিন্তু আমেনা ডাক দিয়া বলে তারিখের কিতাবের মধ্যে বলে আসছে, আমেনা ডাক দিয়া বলে মানুষেরা আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আইসে রে, অন্যান্য মহিলারা কান্নাকাটি করে আমি আমেনা, আমি আমেনা একটুকু ব্যথার টের পাই না, আমি আমেনা আমি একটুকু ব্যথার টের পাই, টের পাই। কোন সময় যে আমার এতিম নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে পড়ছে এটা আমি টের পাই না, চিল্লা বলে আল্লাহু আকবার। আচ্ছা এই মিলাদুন নবী, আপনি যদি কোন মিলাদুন নবীর আমল করার বিষয় তাহলে কি আপনার বউরা আপনি কইবেন যদি প্রেগনেন্ট হয় বউ তুমি তো গর্ভবতী হইছ তাহলে তুমি যখন প্রসব করবা তাহলে তোমার কোন ব্যথাটা তা কিছুই তো যা দিলাম দোয়া কইরা খাই বাস আজ বের হইতা কইরা ধরে কোন ডিগ্রি এরকম বলতে পারবে, তার মানে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, এটা আমলের কোন বিষয় না, এটা শুধু বিশ্ব নবীর জন্য খাও, এটা শুধু বিশ্ব নবীর জন্য খাও। এই যে বিশ্বনবীর জন্ম হওয়ার সময় ব্যথাও পাইল না বিশ্বনবীর মা, শরীর ওজনও হইল না, হ্যাঁ কোন রক্ত আসলো না, এটাকেই বলা হয় মিলাদুন নবী। এটাকে কি বলা হয়, কি বলা হয়? আমার বন্ধুগণ যুবক ভাইরে, হে কইটা টুকরা ঢুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে আমার বলতে হবে ভাই, আলোচনা অনেক লম্বা, কথা হইল অনেক লম্বা কিন্তু সময় হলো স্বল্প, জোরে কোন ঢিকিরিক না, অল্প সময়ের মধ্যে স্বল্পভাবে শেষ করে ছেড়ে দিতে হবে, জোরে কোন ঢিকিরিক না। আমার বন্ধুগণ যুবক ভাইরে, তাইলে এক নম্বর গেল মিলাদুন নবী, এক নম্বর কি, এক নম্বর কি, দুই নম্বর হলো দালাইলুন নবী, দুই নম্বর কি, নম্বর কি, দালাইলুন নবী বলা হয় বিশ্ব নবীর জন্ম থেকে নিয়ে একদম নবুয়তের আগ পর্যন্ত দীর্ঘ ৪০ বছরে যে সমস্ত আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত আশ্চর্য ঘটনাগুলো দালাইলুন নবী বলা হয়। দালাইলুন নবী হইল নিজের নবী, এই হলো প্রমাণ, নিজের নবী এই হলো ডকুমেন্ট, নিজের নবী হবে এই হলো প্রমাণ। তো নবুয়তের পর থেকে নবুয়তের আগ পর্যন্ত ৪০ বছরের আগে এবং জন্ম থেকে নিয়ে ৪০ বছর পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটছে এই আশ্চর্য ঘটনাগুলোকে কি বলা হয়, দালাইলুন নবী। আমার বন্ধুগণ যুবক ভাইরে, দালাইলুন নবীটা কি রে ভাই, কত যে লম্বা আলোচনা রে ভাই, বিস্তারিত বলতাম
যাই আমার বন্ধুগণ, ছয় মাস বইনু শেষ করা যাবে না, এক মাস দুই মাস তিন মাস বইনু শেষ করা যাবে না, সংক্ষিপ্ত আকারে আমার বন্ধুগণ দালাই নবীটা সংক্ষিপ্ত আকারে আমাদের বলতে হবে রে বাবা। আমার তাহলে দালাই নবীটা কি আমেরা ডাক দিয়া বলে পৃথিবীর মানুষের আমার বন্ধু গণজীবক মায়ারে বুঝা গেছে তোমরা নবীর বড় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেজদায় কইরা গেছে, সেজদার মধ্যে কইরা আবার সেজদা থেকে মাথা উঠাইয়া এইভাবে আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল এইভাবে উঠাইয়া আল্লাহর সঙ্গে কথা কওয়া শুরু কইরা দিছে। উপরে দিকে উঠাইয়া মাওলার সঙ্গে কথা বলা শুরু করে দিছে, মাওলার সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সর্বমত কি কথা বিশ্ব নবী আল্লাহর সঙ্গে বলেছেন, আল্লাহর এক আল্লাহু আকবার, আল্লাহর এক বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ কো আল্লাহ তুমি তো সবচাইতে বড়, মাত্র ভূমিষ্ঠ হয়ে আল্লাহর এক তুমি সবচাইতে বড়, আর সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। আর আমি মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা বর্ণনা করতেছি বকরতা ও আসিলা সকাল সন্ধ্যা। আচ্ছা সদ্য ভূমিষ্ঠ হয়েছে এই কথাগুলো যদি বের হয় কত আশ্চর্য বিষয় না, অনেক আশ্চর্য বিষয় না, আমার বন্ধু গণ, এই যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সদ্য ভূমিষ্ঠ হয়ে সেজদার মধ্যে পড়ে গেছেন এটাই হলো দালাই নবী, শুধু তাই নয় যে শাহাদাত আঙ্গুল উপর দিকে উঠায়া মুখের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন, পবিত্রতা বর্ণনা করছে, এটা কি বলা দালাই নবী নবী দালাই নবী সাথে কত মজা রে বাবা রে বাবা ভাই নবীর আলোচনা রে বাদান। আমার বন্ধু
আমার তিন নবী মুহাম্মদ যখন আসে, তিন নবী মুহাম্মদ যখন আমার দুনিয়ার জমিনে আইসে, আমার ঘরটা অন্ধকার ছিল, যে তিন নবী মুহাম্মদ আসার পর আমার ঘরটা রূপান্তরিত হয়ে গেছে। কেমন নবী আমরা পাইলাম, নবী আসার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে কি হয়ে চালুইতো, হঠাৎ কইরা যদিও শরীর করত, কাবা শরীফের ভিতরে যদিও 360টা মূর্তি ছিল, কিন্তু তৎকালীন সময় তারা আল্লাহ মানত কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করত। তো আমেনা সেজদার মধ্যে কইরা গিয়ে আল্লাহরে ডাক দাও, আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ আমারে এমন সন্তান দিলাই কেন, নিয়াই গেল কেন, ইন দা মিন টাইমে গায়েব থেকে আওয়াজ আসা শুরু করে দিছে, সন্তান কোথায় গেছে রে আমেনা, তাম পৃথিবীর মাতৃবীর মা আল্লাহর কাছে আরজে জানাইছে, আল্লাহ গো যে বিশ্ব নবী তোমার পরে সম্মান, বিশ্ব নবী তাম পৃথিবীর মধ্যে কারো সাথে কোনো তুলনা নাই, তোমার পরে সম্মান তুমি দিছ, এত সুন্দর কইরা মা নবীরে বানাইছ, ওই বিশ্ব নবীরে একটা নজর দেখতাম সা, টেনশন কইরো না রে আমেনা, মুহূর্তের মধ্যে তোমার সন্তান রে আল্লাহ ফিরাইয়া ফিরাইয়া, কত কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আমেনা টেনশন করতেছে আর কানতেছে, কানতেছে, মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার একদিনও না, 14 ঘন্টাও না, এক ঘন্টাও না, মুহূর্তের মধ্যে আমেনার কোলে আবার বিশ্ব নবীর আল্লাহ ফিরে গেছে, বিশ্ব নবীর যখন ফিরে দিল, হ্যাঁ মুহূর্তের মধ্যে ফিরে দিছে, ফিরে দেওয়ার পরে আমেনা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করব। আচ্ছা এই মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী ঘুরাইয়া আবার আমেনার কোলে আইনা ফিরাইয়া দেওয়া, এটা কি কোনো সাধারণ বিষয়? সাধারণ বিষয়? এটাকেই বলা হয় দালাইলুন নবী, আসলে এটা কোনো সাধারণ বিষয় না, উনি তো সাধারণ কোনো নবী না, উনি হলো ইমামুল মুরসালিন, ওমা আসলাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, চিল্লা আল্লাহু আকবার, উনি তো হলেন বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্বাসের জন্য উনি তো মাছেরও নবী, গাছের নবী, সমস্ত নবীদের নবী হলেন বিশ্ব নবী, জোরে কণ্ঠে কিরিক না, উনি তো সাধারণ কোন নবী না,
আমার বন্ধুগণ যুবক ভাইরা, তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে মুহূর্তের মধ্যে ঘুরায় আমার বাড়িতে ফিরাইছে, এটাই হলো তার আইন হবে। আমার বন্ধুগণ শুধু এটাই শেষ নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কয়েক বছরের বড়, দুই তিন বছরের বড়, একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একটু কাছে আইসা ডাক দিয়ে কইছে, ভাতিজা 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 কই একটা গোপন কথা কইতা, গোপন কথা কই, কি কথা কি কথা, ঘুমাইছেন আপনারা, ঘুমাইছেন আপনারা, কি কথা কি কথা, গোপন কথা, গোপন কথা, তোমার সংবাদ শুনছি, তুমি জন্মগ্রহণ করছো, জন্মগ্রহণ করছো, তোমার সংবাদ শুনলাম, সংবাদ শুনলাম, ইয়ার পরে তোমার দেহার লাগে আমি আইছি, দেহার লাগে আমি আইছি, অন্যান্য বাচ্চারা তো জন্মগ্রহণ করলে শিল্লা শিল্লি কত কিছু আছে, জোরে কণ্ঠে গিরে গিলা, আঁকা ঠিক দেয় না, পেশাব ঠিক দেয় না, অন্যান্য বাচ্চারা দুনিয়ায় তাইলে জোরে কণ্ঠে গিরে গিলা, কিন্তু আমি তোমার আইলাম দেখতাম, আয়া দেখি তুমি কান্নাকাটি তো দূরের কথা, তুমি আসমানের দিকে তাকায়া মুস্কি হাসা শুরু করে দিছো, শুরু করে দিছো, মুস্কি হাসো আর এইভাবে মাথাড়ারে নাড়াও আসমানের দিকে তাকায়া। আমি চিন্তা করলাম আসমানের দিকে তাকাইয়া এইভাবে মুস্কি হাসতেছে, ব্যাপারটা কিটা, তো আমি বাতিজা আমি তো আসমানের দিকে তাকাইছিলাম, আসমানের দিকে তাকায়া দেখি আসমানের চাঁদরা তোমার বাড়ির কাছে আইসা পড়ছে, আইসা পড়ছে আসমানে, চাঁদ তোমার বাড়ির কাছে আইসা পড়ছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, আমি চিন্তা করলাম ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না, যেমন ঘটনা তো আমি কিছুতেই দেখি নাই, কোন সময় কিছুতে এই ধরনের ঘটনা আমি দেখি নাই, ব্যাপারটা তো কিছু বুঝতে পারলাম না, আমি দেখলাম তুমি মুস্কি হাস আর এইভাবে মাথাভাবে নারায়া দাও, আসমানের চাঁদ এইভাবে তোমার মাথার সঙ্গে সঙ্গে নড়ে আর লড়ে। চিন্তা করলাম এই ঘটনা আমি কার কাছে, আমি কার কাছে, আমি কার কাছে, তা আমি চিন্তা করলাম বড় ইয়া তারপরে মোহাম্মদের গম, তা আজকে একটু সময় হয়েছে এই জন্য আজকে কইলা, আসলে কারবাটা কি তা আসমানের চাঁদ কি সত্যি হয়েছিল, বিশ্বনবী কই সাসা মুস্কি আসি দেখো সাসা, আপনি যেটা দেখছেন এটা সত্যিই দেখছেন, সত্যিই দেখছেন, আর তো আসতে কর, তো আসতে কর, অন্যান্য বাচ্চারা দুনিয়াতে আইলে কান্নাকাটি করে, আমি যাতে না কান্দি এই জন্য আল্লাহ আসমান থেকে আল্লাহ তাআলা চাঁদ পাঠাইছে আমার আনন্দিত করার লাইগা, আনন্দিত করার লাইগা, আমার বন্ধু গরানা যুবক ভাইরা, এই জন্য ও যুবক ভাই গভীর মনোযোগ দিয়া শুনুন, দেখো কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী আমরা পাইলাম রে বাগাল, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য আসমানের চাঁদ বাড়ির কাছে আল্লাহ পাঠিয়ে দিছে, আমেনা ডাক দিয়া বলে শুনি এটাই শেষ নয়, আসমানের তারকা পর্যন্ত বাড়ির কাছে আইসা পড়ছে, এই যে আসমানের তারকা বাড়ির কাছে আইছে, চাঁদও বাড়ির কাছে চলে আসলো, এটাই হলো দালাইল নবী, এটাকে কি বলা হয়, দালাইল, দালাইল নবী বলা, আমার বন্ধু গঞ্জ মগবায়ারে, হে কলিজা টুকরা দিব আর দালাইল নবীটা কি, আমার বন্ধু আমার সামনের দিকে চলুন, আমার বন্ধু বল আব্দুল মুত্তালিব হলো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দাদা, আব্দুল মুত্তালিব গড়ের নবীতে বসে রইছে, তৎকালীন সময় কাবা শরীফের সঙ্গে ছিল, আব্দুল মুত্তালিবের ঘর কাবা শরীফের সঙ্গে, আব্দুল মুত্তালিবের, মুত্তালিবের, আব্দুল মুত্তালিব গড়ের মধ্যে বসে রইছে, গড়ের মধ্যে বসে তার পদে আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখতেছে কে যেন কথা বলে, কথা বলে, কথা বলে, এইভাবে মাথাটা নারায়া, নারায়া, এইভাবে মাথাটা নারায়া, এইভাবে নারায়া, এইভাবে নারায়া, মাথাটা এইভাবে নারায়া, এইভাবে নারায়া, মুত্তালিব, মুত্তালিব কথা কয় কাটা, কথা কয় কাটা, কথা পা, কথা পা, এইভাবে মাথা নারায়া দেখে কেউ নাই, কেউ নাই, কেউ, কেউ একটু সামনের দিকে আগাইছে, কাবা শরীফের কাছে গেছে, কাছে গেছে, দেখেছে কেউ আছে, যে কাবা শরীফের ভিতরেও কেউ নেই, ব্যাপারটা কি, কথা কয় কাটা, একটু কান দিয়া দেহে কাবা শরীফের ওয়ালে কথা কয়, জিন্দগিতে শুনি
নাই কথা কইতে, আজকে এমন কি ঘটনা ঘটছে, কাবা শরীফের ওয়ান কথা কওয়া শুরু করছে। আব্দুল মুত্তালিব কো আবার দেখি কি কয়, কান লাগায় তাকায় দেখে কাবা শরীফ বলে কয়, হে আরববাসীরা, আজকে এমন একটা লোক আইছে, এমন একটা ছেলে জন্মগ্রহণ করছে যেই ছেলের মাধ্যমে কাবা শরীফের 360টা মূর্তি একদম ভাঙা তছনছ হয়ে যাবে। পুরো পৃথিবী থেকে মূর্তি পূজা সব বন্ধ করে দিবে, সমস্ত দান্দাবাজ দুরুবানদেরকে এই বিশ্বনবী ধ্বংস করে দিবে। এমন একটা সন্তান আসি আইছে, মূর্তি পূজা থাকবে না, অগ্নি পূজা থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কোন ইবাদত এখানে চলবে? দুমুতারিক কয় কি কয় কি, হ্যাঁ আবার দেখি ভিতরে কি হইছে, একটু এইভাবে উকি দিয়া তাকায় দেখে আমার বন্ধুগণ, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, আমার আর তোমার নবীর আগমনের টার পাইয়া আব্দুল মুত্তালিব এইভাবে উকি দিয়া তাকায় দেখে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, বিশ্ব নবীর আগমনের টার পাওয়ার কারণে 360টা মূর্তি ভেঙ্গে বিলিসি পাওয়া গেল। চিন্তা করছেন বিষয়টা, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী আমরা পাইলাম, কাবা শরীফের ওয়ালে কথা বসলে ধরে গন আল্লাহ আমার বন্ধু গন আমার বন্ধু গন, এটাই হলো দালাইলুন নবী, এটাকে কি বলা হয়? আমার বন্ধু গন যুবক বাইরে গভীর মনোযোগ দিয়া শুনে বাই, গভীর মনোযোগ দিয়া আলোচনা, এখান থেকে মুখস্থ কইরা তারপরে বাড়িতে যাই, রাজিনী আমার বন্ধু গন যুবক বাইরে তাহলে সিরাতুন নবীটাকে কয়টা ভাগ করা হয়েছে, সবাই দিবে না, জোরে কোন কয়টা, আরো জোরে জোরে মুখস্থ করতে জোরে কোন ডিগ্রি আমার বন্ধু গহন, তো এক নম্বর কি মিলাদুন নবী, মিলাদুন আলোচনা, মিলাদুন নবীর আলোচনা চলে গেছে রে বাজান, দুই নম্বর হলো দালাইলুন নবী, দালাইলুন নবী ও আরো যদি বিস্তারিত করতাম চাই কমপক্ষে এক মাস চলে যাবে, জোরে কোন ডিগ্রি না আমার বন্ধু গহন যুবক ভাই, তো দালাই তিন নম্বর হইল আমার বন্ধু গান যুবক মায়ারে সুরাতুল নবীটা কি রে ভাই, সুরাতুল নবী হইল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আকৃতি, আচ্ছা কারেন্ট তো চলে গেছে গা, এমন কি আলোচনা বন্ধ করে দিতা, বন্ধ করে দিতা, শেষ করে দেই, শেষ করে দেই, সবাই রাজি, সবাই রাজি, কে কে রাজি, দুটো হাত আল্লাহর দেখায় দাও, ইয়াতে বোঝা গেছে বিশ্বনবীর আশেক যে আপনারা কত বড় আশেক, জোরে কোন গিরিক না, আমার অসুবিধা নাই, আমার সাজা সাজার ফ্যান চালু করে দিছে, জোরে কোন গিরিক না, গিরিক না, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বন্ধু গান যুবক বাইরে হে বিশ্বনবীর মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত আপাদমস্তক আকৃতিকে সূরাতুন নবী বলা হয়, কি বলা হয়, কি বলা হয়, বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর ছিল রে বাজান, আমার বন্ধু গান যুবক বাই, আল্লামা মুহাদ্দিস
ওনার কিতাবের মধ্যে সৌন্দর্য তার তাকসিম করতে গিয়ে ওনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন উনি উল্লেখ করতে গিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য তাকে একশো ভাগ করছে নজরে কন দুই ভাগ করছেন দূরে কোন কয় ভাগ দুই ভাগের এক ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জমানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক ভাগের এক ভাগকে আল্লাহ দুই ভাগ করছেন দুই ভাগের অর্ধেক দিয়ে ইউসুফ নবীরে বানাইছেন আর বাকি অর্ধেক দিয়া আদম থেকে নিয়ে একদম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই তামাম পৃথিবী বিশ্বের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি এক অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন এক ভাগের অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা ছিঁড়ে ফিরে দিছে ইয়াতেই দেখেন আপনার রূপবানের প্রেমিকে রূপবানের লেগে ভাগল হয়ে যায় জোরে কথা বলি না এত সুন্দর করে বানাইছেন এক ভাগের দুই ভাগের এক ভাগ আল্লাহ তো দুই ভাগ করেছেন দুই ভাগের এক ভাগ ইসুফ নবীরে বানাইছে ইসুফ নবীরে মহিলারা দেখা আপেল কাটবো যোগ্যতা আপেল কাইটটা নিজের হাত পর্যন্ত কেটে নিজের হাত পর্যন্ত তাহলে রাব্বুল আলামিন সুন্দর করে 100 ভাগ করলেন আমার বন্ধুগণ এক সাইডে আছেন এক আরেক সাইডে হলো আমার বন্ধুগণ 99 এক ভাগ সৌন্দর্য চলে গেলে এখানে হইল কয় ভাগ সুন্দর সুন্দর ওই যে কথা দি কয় না ও এই সাইডে কয় ভাগ সুন্দর বাকি 99 ভাগ সুন্দর দি আমাদের বিশ্ব নবী রে আল্লাহ বানাইছে আমার বন্ধু চিন্তা করেছে ভাই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর ছিল কল্পনাও তো করা যায় বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর ছিল রে বাবা আমার বন্ধু যুবক ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমার মুহাম্মদ যে কত সুন্দর আমি রাতের কাজগুলো আমার মুহাম্মদের লাইয়া বিশ্বনবীর লাইয়া রাতের কাজগুলো আমি রাইখা দিতাম রাতের কাজগুলো কি করতাম মুহাম্মদ যখন আসবে আমার ঘরে তো আর লাইট ছিল না কোনো আলোর ব্যবস্থা ছিল না মুহাম্মদ যখন রাইতে আসে তখন আমি রাতের কাজগুলো আমি মুহাম্মদের সামনে কি করতাম আমি করে নিতাম এমনকি আমার এতিম নবী মুহাম্মদের চেহারার সামনে সুইসের ছিদ্রে দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম আমার বন্ধু আমার যুবক মায়েরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষেরা রে আমার নবী কেমন সুন্দর লান্না
শামসি আব নমিন শামসি সামাই ফাইনা শামসা তুলু বাদাল ফাজিরি শামসি তাব নু বাদাল শাই চিল্লান আল্লাহু আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হে পৃথিবীর মানুষেরা রে লানা শামসু মালিনা ফাকি শামসু আসমানের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে আসমানেরও একটা সূর্য আছে ও শামসি তাদ শামসি আব্দুমিন শামসি সামাই আমার যে সূর্যটা আছে রে এটা আসমানের সূর্যের চাইতে কোটি কোটি গুণ উত্তম فَإِنَّ الشَّمْسَ تَطْلُعُ بَعْدَ الْفَجْرِ শামসি তাবনু বাদাল শাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা রে আসমানের যে সূর্য আছে এই সূর্যটা উদয় হয় ফজর নামাজের পরে আর আমার যে সূর্য আছে এই সূর্যটা উদয় হয় এশা নামাজের পরে আটু আস্তে গণ তাইলে কেমন সুন্দর হইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এই প্রশংসা করতে বাধ্য কেমন সুন্দর হইলো সুন্দর এটাকেই বলা হয় সুরত শুধু এটাই শেষ নয় একদিন হাসান হোসেন বিশ্বনবীর ডাক দিয়ে কয় না 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 এই ঘর থেকে ওই ঘরে যাইতাম একটু আলো যদি দিতা লাইট যদি দিতা তো বিশ্বনবী কয় ঘরে চুলায় আগুন ধরে না লাইট দিন কোথায় দিবে একটু যদি দিতে জান্নাতের যুবকদের লিডার হাসান হোসেন যুবকদের লিডার হলো হাসান হোসেন হাসান হোসেন আবদার করছে এটা কি নামাইনা পারবো নামাইনা পারবে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আচ্ছা লাইটের তো ব্যবস্থা নাই তবে যাও তোমাদেরকে লাইটের ব্যবস্থা কেমনে একবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া গো হাসান হুসাইন এই ঘর থেকে ওই ঘরে দৌড় মারছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এইভাবে অন্য কিছু করে নাই খালি এইভাবে অন্ধকারের দিকে তাকাই এইভাবে মুস্কি আসে দিছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দাঁত মোবারক এইভাবে বাহির করে দেওয়ান করে আমার বন্ধুগণ নরসিংদীর মুসলমান এই যে লাইট ছাড়া ওই বিশ্বনবীর এই দাঁত মোবারক এই বাইরে সাইরা দেওয়ার পরে অন্ধকারের দিকে এভাবে হাসি দেওয়ার পরে যে আলোতে রূপান্তরিত হয়ে গেছে এটাকেই বলা হয় সুরত নবী জোরে কোন হিগিরি আমার বন্ধু গণনা যুবক মানে এই সুরত নবী সম্পর্কে যদি আরো আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে রে ভাই সিরাতু নবীটাকে কয়টা ভাগ করেছিলাম আরো জোরে বলেন এক নম্বর হলো মিলাদুন নবী দুই নম্বর হলো দালাইল দালাই তিন নম্বর হলো সূরাতুন নবী চার নম্বর হলো মুজিজাত মুজিজাত
আমার বন্ধু গান যুবক বাইরে যেহেতু কারেন্ট চলে গেছে আমি আর লম্বা করতে চাই না, আমার বন্ধু গান যুবক সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে পারতেছি আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে তোমার আমার বিশ্ব নবীর বিশ্ব নবীর হাজার উপরে কি রয়েছে মজা। আচ্ছা সবগুলো বললে এবার বলেন তো কত সময়ের ব্যাপার, ধরে অনেক গিরিক না আল্লাহ হকর বাধ্য করবে আমার বন্ধু গান আজমক মায়ারে কেমন মজেদার, মাত্র একটা মজেদার কথা আপনাদের সামনে উল্লেখ করবো রে বাদান, আমার বন্ধু আবু জাহিলা সিটিং এর কাছে এক লোক টাকা পাইবো, টাকা পাইবো কি পাইবো কি পাইবো কি পাইবো কথা দি কয় না কি পাইবো কি পাইবো টাকা পাইবো টাকা পাইবো। সর্দার মাতা বর্দের কাছে গেছে আবু জাহিল্লা সিডিল কাছে টাকা পাইতাম, আমার সন্তানেরা অনাহারে আছে না খেয়ে আছে কষ্ট করতেছে, তো ওর কাছে টাকা পাইতাম একটু টাকাটা যদি লয়ে দিতেন, তো সর্দার মাতা বড় কইতেছে এই তো বড় সর্দার আর বড় সর্দারের টিয়া মারলে এটা উদ্ধার করা যায় না, উদ্ধার করা আছে না আমাদের দেশে যে বড় বড় বেশি যদি আর বেশি দেয় নেতা নেত্রী বেশি যদি হয়ে যায় নেতা নেত্রী বড় যদি হয়ে যায় ক্ষমতা যদি বেশি দেয় আমাইরা দেয় তার হয়ে কিছু হয় না বড় নেতা নেতা টিয়া মানলে উদ্ধার করা যায় না, সবুর করে না তো ইন দা মিড টাইমে তাকায় দেখে একটু কাজ দিয়া বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন যাইতেছে তো অন্যান্য সর্দার মাতা বড়রা কইতাছে ওই যে একটা লোক যাইতাছে ওর নাম মোহাম্মদ, এই মোহাম্মদের সঙ্গে আবু জাহিল্লা সিটিং এর সম্পর্ক বালা বালা ওর কাছে গিয়া কর্তিয়াটা লই দিতাম টাকাটা। আচ্ছা এই সর্দার মাতা বড়রা ইহুদির গোষ্ঠীরা এরাদের দেখাই দিল আবু জাহিল্লার সঙ্গে সম্পর্ক বালা, আসল কি সম্পর্ক বালা বালা আবু জাহিল্লার সঙ্গে মোহাম্মদের সম্পর্ক বালা বাংলার জমিনে মুসলমান 99% মুসলমানের দেশে 95% মুসলমানের দেশে আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে গালি দিয়া তোমরা পারবা না, যদি পারবা না আমরা একটাও মাহে ফিডে থাকতো না একদম জনগণের তুই সুতরাং বিশ্ব নবী সম্পর্কে কথা দিশামিশা করে তেহারা বলতেছে বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক বালা, আসলে কি বালা না উদ্দেশ্য হলো মাইর খারাপ কথা সত্য মত খারাপ বিতু উপরে উপরে কইতেছে কথাটি কিন্তু বিতে বিতে মত খারাপ ধরে গণ হিগ্রিক না আর সতীনের বাচ্চাটারে কোলে লই হাঁটে কান্দে নেয়
এখন মাথা রুষে নেয়, মানে কত আদর যত্ন কোলে থেকে না পাইল না তো সত্যিকার প্রশংসা ছড়ায় গেছে। দেখ অমুকের এই মহিলাটা কত ভালা, তো কি দেখ নিজের বাচ্চারা হাড়ায় উষ্ট করে জায়গা, কত কষ্ট করে নিজের বাচ্চারা, কত কষ্ট করে কিন্তু সতিনীর বাচ্চারা এইভাবে কোলে লয়ে লয়ে আদর করে, আদে কোলতে নাম হয় না, কান্দ লয়ে আর হ্যাঁ আসলে নাম হয় না, কত ভালা মহিলা, ভালা মহিলা। একদিন গোপনে গোপনে বান্ধবী গেছে, আচ্ছা বান্ধবী তোর কাছে একটা আসল কথা আছে, আচ্ছা তুই নিজের বাচ্চার আসলে এটা মতলব বলা মতলব বলা কি বলে না কি বলে না এটা আমার মতলব বলা কি কিছু টাকা পাইতাম, টাকাটা যদি একটু লয়ে দিতেন, তুমি সর্দার মাতাব্বর হেরাই তো আপনার কাছে আপনার নাতি আপনার নাকি মোহাম্মদের সঙ্গে সম্পর্ক অনেক বালা, এই জন্য ফাটাইছে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুস্কি আসি দিয়া কয়, সম্পর্ক বালা না বালা না, বিশ্বনবী কয় ফাড়াইছে উদ্দেশ্য হলো আমার ফিটা খাওয়ানোর লাগি, কি খাওয়ানোর লাগি, বিশ্বনবী কয় ফাড়াইছে যেহেতু চলো আবুজাইল্লা সিটিং এর কাছে, চলো বিশ্বনবী কাছে, বিশ্বনবী কাছে ইয়া আবু জাহিল্লা সিদ্দিক বলে চলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন চলো, বললেন চলো, বললেন চলো, বললেন চলো, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আবু জাহিল্লার দরজার মধ্যে এইভাবে হাত দিয়া, হাত দিয়া, হাত দিয়া, সাসা ভাইটা শুনো, ভাইটা শুনো, ভাইটা শুনো, ভাইটা শুনো, যে মাত্র কইছে সাসা ভাইটা শুনো, এমনি এমনি আবু জাহিল্লা সিদ্দিক খাইতে বসিল, কি বসিল, খাইতে বসিল, জুতা অভাব দেয় নাই, হাতও দেয় নাই, মারে বাবারে করে দৌড় দিয়া দরজার সামনে আইছে, যেহেতু কান্দছে তার মানে গরম একটা বইতে গেছে, জোরে করে আবু জাহিল্লা সিদ্দিক দৌড়ে আসে, আমার কেন তুমি ডাকলা ওই দিক দিয়ে, আমার সর্দার মাতা পড়া, সর্দার মাতা পড়া মোহাম্মদ রে পাঠাইয়া দিয়া তারা বিন্দা দাঁড়াইছে, দূরে থাকে তারা চলে যা এইভাবে তারা দূরে দাঁড়ায়া থাইকা দেখতেছে, এইভাবে দাঁড়ায়া থাইকা দেখতে আইছে ফিডা খাওয়ার জন্য, ফিডা খাওয়া দেখার জন্য তারা দেখতে আসে, মোহাম্মদ এতিম নবী ফিডা খাইব ফিডা দেখার লাইগা সর্দার মাতা তারা আইছে, তারা আইসা দেখে মুস্তা দেখা দা কি রে আবু জাহিল্লা সিদ্দিক আমাদের সামনে আসলে বড় মোহাম্মদ কি করবে, এখন মোহাম্মদের
সামনে দেখ কেমনে দাঁড়াইয়া কাটাকাটি করতেছে, দেখ কেমনে কান্নাকাটি করতেছে, হাইরে কিছু বুঝতে পারলাম না, মানি দেখে তোমার কথা শুনি না, আমি কথা শুনে আইসা পড়ছি, আমি তো টাকা নিয়ে আসি না, বিশ্বনবী বাহাদুরী অবস্থা, যান টাকা নিয়ে, টাকা নিয়ে এবার তুমি যাও তোমার রাস্তায়, আমি যাই আমার আমার বন্ধু বিপদ হইলা আমার বন্ধু কি বিপদ হইয়া দাঁড়াইছে, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব রে বাজান, তা আমার বন্ধু বলুন তা বুঝাই লাগে ব্যাপারটা কি, এইভাবে কেন কাকুতি কইরা তুমি দাঁড়াইছ, আমাদেরকে একটু জ্বালায় দাও, আবু জাহিল্লা সিটিং ডাক দিয়া বলে সঙ্গীরা আমার দরজার মধ্যে যখন হাত রাখলো সমস্ত ঘরটা আর মোহাম্মদ যখন সাসা কইয়া ডাক দিছে, সাসা কইয়া যখন মোহাম্মদ ডাক দিছে, এই ডাক দেওয়ার পরে ও এমন বিকট একটা শব্দ হইছে, আমার মনে হয় মোহাম্মদ যে কয় কিয়ামত কিয়ামত শুরু হয়েছে, শুরু হয়েছে। আচ্ছা এই অবস্থা দেহার পর আমি কেমনে ঘরটা ভিতর থাকি, শুধু এটা এসা শোনায়, শুধু এটা এসা শোনায় সঙ্গীরা, আমি যখন ঘরের সামনে আসলাম আইসা তাকায় দেখি রে মোহাম্মদ দুই কান্দের মধ্যে ইয়াত বিশাল অনুষ্ঠান, হা কইরা তাকাইয়া জিব্বাটা লড়াইয়া দিয়া কয় হে আবু জাহিল্লা সিটিল্লা সিটি ব্যাডের ভিতরে আবি না টাকা দিবি, চিল্লা বলেন না আল্লাহ বলেন না ব্যাডের ভিতরে আবি না মোহাম্মদের টাকা দিবি, আরেক বর্ণনা আছে বিশাল বড় আকৃতির উট তো এমনি দেখতে ভয়ঙ্কর দেখাতা, ধরে কোন ঠিক গ্রিক না, আবার যদি ওই বিশাল বড় আকৃতি আল্লাহ প্রদত্ত উট তাহলে কেমন দেখা যাবে, কেমন দেখা যাবে, আমার বন্ধু গান যুবক বাইরে তাবু জাইল্লা সিটিং ডাক দিয়া বলে হে সঙ্গীরা রে বিশাল এইভাবে হা কইরা তাকাইছে, এইভাবে হা কইরা তাকায় জিব্বার লড়াই কয় আমরা নাকি গিলা ফেলবো, গিলা ফেলবো,
এখন আমি যদি কাকতি মিনতি না করি, আমি যদি টাকা না দেই, সবের পেটের ভিতরে চলে যায়। এবার তোমরা কও, আমি কি সবের পেটের ভিতরে গেলে তোমরা আমারে ফাইলা নিবে? কয়টা ভাগ করেছিলাম কয়টা গেছে? মোটামুটি সাগরে হয়ে গেছে গিরিখলা। এই জন্য ওয়ফাতুন নবীটা হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মৃত্যুর সময়টাকে ওয়ফাতুন নবী। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, 5 মিনিটের মধ্যে আমার বন্ধুগণ আমি আমার আলোচনা শেষ করে দিব, এরপরে মুনাজাতের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, যুবক ভাই, নবীটা হইল বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ওয়াফাতুন নবীটা বড় করুণ রিবাজান। এই ওয়াফাতুন নবী যদি আমি বলি, আমিও সহ্য করতে পারব না, সহ্য করতে পারব না রে বাবা। আমার বন্ধুগণ, যুবক ভাইরে, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে যাইবেন, আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শরীর মুবারক, বিশ্বনবীর শরীর মুবারক ডেকে দিয়েছেন। আমার বন্ধুগণ, যুবক ভাই, বিশ্বনবী আব্বার হাত মুবারক কিভাবে উঠাই? আমার এইভাবে পা মুবারক কিভাবে উঠায়? আমার পা মুবারক কিভাবে বিছা দেয়? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আমার বন্ধুগণ এই অবস্থা শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারলাম না, বিশ্বনবী এমন অবস্থা শুরু কেন করে দিয়েছেন? বিশ্বনবীর কি হয়ে গেল? জান আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি এতিম নবী মুহাম্মদের উপর থেকে চাদর আমি চাদর মোবারকটা যখন সরায়া দিলাম, তাকায় দেখি মাথা দেখি নিয়ে আপাদ মস্তক পা পর্যন্ত, এমন কোন পশম বাকি রইল না যেখান থেকে বিশ্বনবীর কাম বের হয় না। হঠাৎ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বিশ্বনবী শিহরেই ছিল। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ফাতেমা ডাক, ফাতেমারে ডাক দিয়ে, ও ফাতেমা, ফাতেমা একটু তাকায় দেখো, দরজার দিকে তাকায় দেখো, কে যেন আমি বিশ্বনবীর সালাম দেখে, এমন একটা লোক দরজার সামনে হাজির হয়েছে, ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, ও বাবা গো অনেক বড় বড়, ও বাবা গো এমন লোক আমার জিন্দিগিতে আমি দেখি নাই গো বাবা। বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা আমার একটু মাথাটা উঠায় দে, আমার একটু মাথাটা উঠা, বুকে ব্যথা, মাথা বড় বড় ব্যথা, আমার এইভাবে মাথাটা তৈরি একটু উঠায় দে, আমি দেখতাম ফাতেমা এইভাবে মাথাটা রে দই না, এইভাবে উপরের দিকে উঠাইছে, উঠাইয়া থাকায় দেখে বিশ্বনবী বলেন, এ ফাতেমা রে মালাকুল মাউত, এ ফাতেমা এটাই হলো মালাকুল মাউত।
হাজির হইয়া গেছে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আজকে আজরাইল কেন হাজির হয়ে গেছে আমার তো বুঝার বাকি নাই, মনে হয় আপনার নিয়ে যাইতে আইছে, মনে হয় আপনার নেওয়ার জন্য আইছে। তোমারে আমারে সাইরা জান্নাতে যাইব না, বিশ্ব নবী দেখো মরণের সময় কি ঘটনাটা করছে রে বাজার, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে কান্নাকাটি করে আর বলে ফাতেমা কান্নাকাটি করে আর বলে হে বাবা আজকে কেন যাইনা আমার বুঝার বাকি না, আমার ফাতেমা আমার কুমারের মধ্যে আঞ্জা দিয়া ধরত, বাবা গো তুমি কই যা আমি দাওয়াতের কাজে যাইতেছি, মা বিশ্ব নবী যেখানে যাইছে না কেন এই ফাতেমা কুমারে আমার বন্ধু যুবক বিশ্বনবী বলেন হে পৃথিবীর মানুষেরা ফাতেমা তো বোধহয় তুমি মিননি, ফাতেমা হইল আমার পরিজন পরিজন, ঘরের ভিতরে নুকা জলে নাগো আমার নাইনকে আমি পারমিশন দিব নাইনকে পারমিশন দাও বা না দাও ফাতেমা পারমিশন দিল বিশ্বনবীর বিশ্বনবীর কাছে আজরাইল আলাইহিস সালাম পরে দুই কাছে বাগান গড়ে দুই আপনার হায়াত বাড়াইয়া দিবে, যদি চলে যাইতে চান আপনার পারমিশন অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে নিয়ে যাইব হুজুর, আপনি কি বলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বিস্তারিত কথা এখানে আজরাইলের সঙ্গে কথা বলেছে কিছু কথা হয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কথা হয়েছে, হে হে জিব্রাইল হে আজরাইল যাব কি যাব না এখন আমি বলবো না, একটু অপেক্ষা কর হাত তাইয়া জিব্রাইল আসার আগ পর্যন্ত একটু তুমি অপেক্ষা করো, জিব্রাইল আসো জিব্রাইল আসার পরে জিব্রাইল হে জিব্রাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি কও আজরাইল কইতেছে আমার নাকি যাওয়ার হলে সময় হয়ে গেছে তুমি কি কও, তুমি কি কও জিব্রাইল খালি শুধু পবিত্র কোরআন শরীফে সূরা জুমারের একটি আয়াত তিনি আয়াত তেলাওয়াত করেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি কিছু না বলে একটা আয়াত তেলাওয়াত করলেন সূরা জুমারের, ইন্নাকা মরণ
তফসিল তারাও মরণশীল কখন হবে গো। যখন তেলাওয়াত করলো বিশ্ব নবীর একদিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল চোখের পানি ফালাইয়া আর অনেক কিছু বলছেন, সবগুলো বলার সময় নাই রে বাজার, যেহেতু কারেন্ট চইলে গেছে সবগুলো বলার সম্ভব নয়, অনেক কিছু বলছে। বিশ্ব নবী রে যখন কান্নাকাটি করে জিব্রাইল অনেক কথা বলছে, এর মধ্যে নবী এর মধ্যে আরো বেশি কথা বলো, নবী আপনি কান্দেন কে, ফাতেমা লাইয়া কন্যা, ফাতেমা লাইয়া না, আপনি কি স্ত্রীদের লাইয়া কান্দেন কন্যা, আপনি কি হাসান হোসেন লাইয়া কান্দেন কন্যা, তো কান্দেন কে, কেন কান্দেন, আপনি তো আল্লাহর কানে যাচ্ছেন, আমি কান্দি আবার এই গুনাহগার গুলোর জন্যে, এ যুবক ভাই মন বিবাদানে কিন্তু তোমার আমার বিষ্ণুবাহিনী অনেক কান্নাকাটি করার পরে বিষ্ণুবীর আহমাদ আলামী জিব্রাইলকে কয়, জিব্রাইলকে বললো যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব আল্লাহ না নিবে ততক্ষণ পর্যন্ত আমি বিষ্ণুবীর কান্দা বন্ধ কান্দা বন্ধ কর। আমার বন্ধু কোন যুবক পায় রে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে আমার জিব্রাইল রে আমার মায়ের নবীরে জানায়া দাও, দাও মায়ের নবীর জানায়া দাও, আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের জিম্মাদার হয়ে গেলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধু কোন যুবক পায় রে আরো লম্বা না মোবারক কবজ করার জন্য যখন সিনা মোবারকে হাত রাখছে জিন্দিগি তো করব না আল্লাহ আমার তুমি বাঁচায়া দাও, আমার মৃত্যুর যন্ত্রণা থেকে আমার তুমি বাঁচায়া দাও, হে নরসিংদীর মুসলমান বিশ্বনবী মরণের সময় মরণের যন্ত্রণার কথা বইলা বইলা আল্লাহর কাছে কান্দে, যে বিশ্বনবী আল্লাহর ফলে সম্মান তাম বিধিমধ্যে কারো সাথে কারো সাথে নাই, বিশ্বনবীর যদি মরণের সময় এমন হয় এই তক্তা সাহেবের কি অবস্থা হইবে, তোমাদের কি অবস্থা হইবে চিন্তা করছো রে বিধবা, এ কলিজার টুকরা মুরুব্বি বাবার গো,
একটু চিন্তা করছো নিরে বাবা, যদি অবস্থা হয় হইবে এই জন্য যুবক বাইরে আলামিনের মৃত্যুর কথা বলতে গেলে মনে মনে হইয়া যাইবে। আমি লম্বা না কইরা সংক্ষিপ্ত আকারে আমি এরপরে বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীর রূহ মুবারক আলাইহি সালাতু ওয়া সালাম কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেছেন। বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিনের মরণের সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল এই সমস্ত ঘটনাগুলোকে ওয়াফাতুল মাহি বলা হয়। তাহলে সিরাতুন নবীটারে কয়টা বাক্য ছিলাম আরো জোরে কম, এক নম্বর হলো মিলাদুন নবী, দুই নম্বর হলো দালাইলুন নবী, তিন নম্বর হলো সূরাতুন নবী, চার নম্বর হলো মুজিজাতুন নবী, পাঁচ নম্বর হলো ওয়াফাতুন নবী। যারা আমরা শুরু থেকে এই পর্যন্ত শুনেছি ইনশাআল্লাহ এটা মনে রাখবেন, মরণ পর্যন্ত মনে রাখবেন। বিশ্বনবীর শিক্ষা যদি আমরা না পারি, বিশ্বনবীর সম্পর্কে যদি আমরা না জানি আর কি শিখবো? উপন্যাস শিক্ষা কোনো লাভ আছে? যেই বিশ্বনবীর শিক্ষা শিখলে ভিতরে নূর পয়দা হবে, এমন বিশ্বনবীর শিক্ষায় আমরা শিক্ষিত হতে হবে, কোরআন হাদিসের শিক্ষায় আমরা শিক্ষিত হতে হবে।